আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভাবনাস রেসিপি। আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট পিজা সস। মাত্র 2 মিনিটে আপনারা এই সসটি তৈরি করতে পারবেন এবং সামান্য কিছু উপকরণ দিয়ে। এই সসটা দিয়ে পিজা বানিয়ে খেলে পিজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে একটা বাটিতে 1/2 কাপ টমেটো সস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো ক্যাচাপও ব্যবহার করতে পারবেন। এখন এটি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ অরিগানো। এই অরিগানোটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ খাবার চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক। আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সসটাকে বানিয়ে 1 থেকে 2 সপ্তাহ মতো নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এটা ইনস্ট্যান্ট সস, তাই এটাকে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। তবে পিজা বানানোর সময় এটা বানিয়ে নিলেই সবচেয়ে বেস্ট হয়। মেশানো হয়ে গেছে, আমার পিজা সসটাও একেবারে রেডি হয়ে গেল। এখন এটাকে একটা আমি আলাদা একটা বাটিতে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট পিজা সস। এই পিজা সসটি খেতে কিন্তু খুবই মজার। বাসায় কিন্তু এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।